প্রথমে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, তার পাছতহে ইন্ডিয়াই লোকসভা নির্বাচনের আসনের সন্দর্ভত লব সিদ্ধান্ত। আসন্ন পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনক লৈ এতিয়া প্রতিটো রাজনৈতিক দল তৎপর হয়ে পড়েছে। 7 নভেম্বরত মিজোরাম, 7 আর 17 নভেম্বরত ছত্তিশগড়, 17 নভেম্বরত মধ্যপ্রদেশ, 25 নভেম্বরত রাজস্থান আর 30 নভেম্বরত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব। এই পাঁচখন রাজ্যের নির্বাচনত বিরোধী মহাজোট ইন্ডিয়ার হব অগ্নি পরীক্ষা। কিন্তু নির্বাচনের পূর্বে আসনের ভাগ বটোয়ারাক লৈ কংগ্রেস আর আন বিরোধী দলের মাজত আরম্ভ হয়েছে সংঘাত। আনহাতে 2024 চনের লোকসভা নির্বাচনক লৈও ইন্ডিয়াত চলিছে ব্যাপক চর্চা। মূলত আসনের ভাগ বটোয়ারাক লৈ চলিছে এই চর্চা। উল্লেখ্য, যা 31 আগস্ট আর 1 সেপ্টেম্বরত মুম্বাইত অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ার বৈঠক। এই বৈঠকতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে শীঘ্রে লোকসভা নির্বাচনের আসনের ভাগ বটোয়ারা করা হব। কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হওয়া দুমাহ হবর হল যদিও ইন্ডিয়ায় ভাগ বটোয়ারা নকলে লোকসভা নির্বাচনের আসন। এনে সময়তে বুধবারে কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গেই করেছে গুরুত্বপূর্ণ মন্তব্য। পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনের পাছতহে ইন্ডিয়ায় লোকসভা নির্বাচনের আসনের সন্দর্ভত গ্রহণ করব সিদ্ধান্ত। কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গের এই মন্তব্যের পরে বোঝা গেছে যে পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলেই লোকসভা নির্বাচনত ইন্ডিয়ার আসনের ভাগ বটোয়ারাত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব। উল্লেখ্য, বুধবারে কর্ণাটকের কালবুর্গীত কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষগৰাকীয়ে করে এই মন্তব্য। ইফালে পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনক সেমি ফাইনাল আখ্যা দিয়া সন্দর্ভতো কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষগৰাকীয়ে করেছে গুরুত্বপূর্ণ মন্তব্য। এনে কোনো কথা নাই, প্রতিখন রাজ্যের নির্বাচনী ইস্যু বেলেগ বেলেগ, ইস্যু অনুসরি ভোটদান হয়, প্রতিটি নির্বাচন বেলেগ বেলেগ। চুনাও কে মুদ্দে হতে আর উসপে ডালতে হ্যাঁ আর পার্লামেন্ট মে ইলেকশন ও অলগ হসেম্বলি কে ইলেকশন ও অলগ হো এ মুদ্দো কে উপর চুনাও হতা হ্যাঁ খাস কর যো মোদি হর জগে যাকে যো কাম করতে হ্যাঁ স্লোগান দেতে হ্যাঁ তো হর চুনাও কো মেরা চুনাও বলতে। কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গের এনে মন্তব্যের পাছত অবশ্যই লক্ষণীয় হব পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনত বিরোধী দলটির ফলাফল কি হয়। লগতে এই ফলাফলে নির্ধারণ করব লোকসভা নির্বাচনত ইন্ডিয়ার অংশীদার 26টা দলের কোনটো দলে কেইখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ সুবিধা পায়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।